টু বি ভেরি ফেয়ার, আমি যতদিন খেলার মাঠে আসছি বা অনেকেই এখানে, আমরা কোনোদিন থার্ড কিট হ্যান্ডেল করিনি। কারণ আমাদের আই লিগে বলুন কি যেখানে হোক বলুন, আমাদের হোম জার্সি ছিল, আওয়ে জার্সি ছিল। আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন, এই জার্সি নিয়ে এত কথা হচ্ছে, লাস্ট ইয়ার আমরা সবুজ মেরুন জার্সি পরে একটা ম্যাচ খেলেছিলাম, হেরে গেছিলাম। তারপর থেকে কিন্তু প্রতিটি ম্যাচ আমরা আওয়ে জার্সি পরে খেলেছি, ইনক্লুডিং হোম ম্যাচ, সেটা কেউ নোটিস করেনি। কিন্তু এইখানে থার্ড জার্সিটা দেখুন, থার্ড জার্সি কেউই মাথা দেয়নি, আমরাও ঠিক মাথা দিইনি। এবং সত্যিকারে বলতে কি, আমরা এটিকে যে এটা থার্ড জার্সি ছিল আগের বার সেটাও জানতাম না, কারণ এটিকের ম্যাচ সেই অর্থে দেখিনি, লাস্টের দু তিন দিন ম্যাচ দেখেছি, মানে এইটা থার্ড বা এটা দেখিনি। যখন ওরা জার্সিটা করে, যখন আমাদের প্রথম জার্সি এবং আওয়ে জার্সি আর হোম জার্সি দুটোই মোহনবাগান কালারে হয়, তখন অ্যাকচুয়ালি আমরাও ভেবেছিলাম এই থার্ড জার্সির মানেটাই আসেনি। সো ইন আ ওয়ে ইউ ক্যান সে যে এটা দেখা উচিত ছিল বা যেটাই হয়েছে। সো আমরা এটা ওদের সাথে টেক আপও করেছি। আরেকটা কি জানেন তো, আমাদের যেমন এখানে ম্যাচ কমিশনাররা ঠিক করে দেয় ম্যাচের আগের দিন জার্সি কি, ওখানে কিন্তু দু মাস ধরে শেডিউল চলে আসে কোন ম্যাচে কে জার্সি পরে আসবে, এটা এফএসএল ঠিক করে দেয়। সো আমরা যেভাবে আই লিগ দেখতাম আর আজকে যেভাবে আইএসএল চলছে, দে আর টু ভেরি ডিফারেন্ট ওয়েজ অফ ফাংশনিং, কিন্তু কিছু করার নেই, যখন যেটা তার মধ্যে তোমাকে ভাসতে হবে। সো জার্সির ইস্যুটা হ্যাজ বিন অ্যাড্রেসড। এবং দেখুন এই এটিকে এটা এটা অলওয়েজই স্পন্সরের প্রেরোগেটিভ, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস স্পন্সরও চাইবে। দেখুন সঞ্জীব গোয়েঙ্কার কাছে আজকে এটিকে তো ছিল, একটা ফুটবল টিম ছিল, সেও প্রতি বছর তাহলে ওই জন্যই 40-50 কোটি টাকা খরচা হতো, নতুন কিছু নয়। সো তিনবার সে চ্যাম্পিয়নও হয়েছে, কিন্তু আজকে সে মোহনবাগানের সাথে কাঠ ছাড়াটা বাঁধলো কেন? শুনুন, দড়ি ছিঁড়ে দিয়ে লাভ নেই, দড়ি টানা ভালো, দড়ি ছিঁড়ে গেলে না, রবার ব্যান্ড ছিঁড়ে গেলে নিজের গায়ে লাগে, রবার ব্যান্ড টানলে দেখতে ভালো লাগে কিন্তু ছিঁড়ে গেলে নিজের গায়ে লাগে। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। একটা জিনিস অনুরোধ করব, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কাছে 1 পয়েন্টের ডিফারেন্স, 4টে টাফ ম্যাচ আছে, যেমন যেমন আমাদের এই প্রতিবাদও থাকবে তেমন তেমন বুকে যেন প্রার্থনাটাও থাকে যে আমরা যাতে অন্তত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডাইরেক্ট এসিএল খেলি। আর আপনাদের সকলকে বলছি যারা এখানে আছেন, যাদের অনেক বক্তব্য, কেউ ম্যাকডাবল মোহনবাগান ম্যাকডাবল মোহনবাগান করে করতাম না, বড় জোর কোনো জায়গায় শর্ট ফর্ম হিসাবে আমরা MMB লিখতাম, সো সেটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেস ছিল। আমরা ম্যাকডাবলের আন্ডারে যে যে ট্রফি জিতেছি সেগুলো কিন্তু ইতিহাসে মোহনবাগান ট্রফি জিতেছে বলেই লেখা থাকবে, সেটাই কিন্তু মোহনবাগানের বাইরে লেখা থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে আজকে আপনারা জানেন আমাদের আইএসএল খেলতেই হতো, কারণ এটা আমাদের দোষে নয়, আমরা আই লিগ খেলতেও পারতাম, কিন্তু মোহনবাগান কোনোদিন দেশের দ্বিতীয় লিগ খেলতে পারে না। সো মোহনবাগানকে আই লিগ খেলতে হলে, আজকে আপনারা দেখছেন যেখানে বেঙ্গালুরুর মতন কর্পোরেট কোম্পানি, যারা জিন্ডাল স্টিল, যারা আজকে এত বড় কোম্পানি, তারাও বলছে যে আইএসএল খেলাটা অসম্ভব দাঁড়িয়ে যাচ্ছে, বিকজ এই ল সাসটেন করা যায় না। সো সেইখানে কোনো এন্টিটি যার ডিপ পকেট নেই, তারা এসে মোহনবাগানের মতো ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আরেকটা কথা বলছি আপনাকে, আজকে আপনারা এই যে অ্যাজিটেশন হচ্ছে, আন্দোলন হচ্ছে, মৃন্ময় বাবু আপনি একটা কথা বলছেন, আমাদের ওদের অ্যাগেন্সে কোনো বক্তব্য নেই, এনে এটিকে নিয়ে বক্তব্য, কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট কথা বলছি, আমি নাম করতে চাই না, আমাদের পাশের ক্লাবের কিছুদিন আগে একজন ইনভেস্টর ছেড়ে চলে যায়, সেই ইনভেস্টর ছেড়ে চলে যাওয়ার পরে আজকে যখন আরেকটা ইনভেস্টর এসেছে, সেখানে তাদের কি খেসারত দিতে হচ্ছে, সেখানে তাদের আজকে সমস্ত ক্লাবের রাইট দিয়ে দিতে হচ্ছে, সেটা দিচ্ছে কি দিচ্ছে না সেটা আলাদা। শুনুন না, হাত নাচ্ছেন কেন, এত এক্সাইটেড হচ্ছেন কেন, আমি বলছি তো শুনুন, তাই আমি ওনাকেই বলছি এক্সাইটেড হবেন না, শুনুন, আমাদের কথা হচ্ছে সেই তাদের না আজকে সমস্ত রাইট দিয়ে দিতে হচ্ছে, কেন হচ্ছে, আমি সেই ক্লাবের কর্তাদের একদিন বলেছিলাম কথায় কথায় যে তুমি যদি আজকে ইনভেস্টরের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো, তোমার ক্ষেত্রে শুধু নয়,
কলকাতার ফুটবলে যে কোনো ক্লাবের ক্ষেত্রে তারা আসবে কিনা তারা দুবার ভাববে, কারণ এটা তারা সব গুনিয়ে ফেলে যে এই ক্লাব এ করছে ওই ক্লাব করছে, এটা তো নয়। দিস ইজ নট দ্য অ্যাটিটিউড উইচ আ ক্লাব শুড শো। সো এইটা একটা ইস্যু। দেখুন আজকে আইএসএল খেলার ক্ষেত্রে অনেকে বলছে মার্জার টার্জার, দেখুন এটিকে নামটা টুডে অ্যাজ অফ টুডে দের ইজ নো ফুটবল ক্লাব। ইউ আর রাইট, দের ওয়াজ আ ফুটবল ক্লাব সিক্স ইয়ার, অ্যাজ অফ টুডে দের ইজ নো এটিকে ফুটবল ক্লাব। প্রিভিয়াসলি ইট ওয়াজ অ্যাথলেটিকো কলকাতা বিকজ অফ অ্যাসোসিয়েশন উইথ এটিকে অ্যাথলেটিকো ম্যাড্রিড, তারপরে হয়েছে, কিন্তু আজকের দিনে সেটা নেই। আজকে এটা কিন্তু একটা ইনভেস্টর, দেখুন আজকে যখন ম্যাকডাওয়েলের সময়, ম্যাকডাওয়েল একটা কোম্পানি হয়েছিল ইউনাইটেড মোহনবাগান, সেখানে ম্যাকডাওয়েল 50% স্টেক নিয়েছিল, মোহনবাগান 50% স্টেক নিয়েছিল, কিন্তু আজকে যেখানে এরা একটা ম্যারেজ হয়েছে, এরা আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া জগৎ এই জগৎ একটা কমপ্লেক্স ম্যারেজ, এটা একটু টাইম লাগবে। আমি বলছি না যে যা হচ্ছে ঠিক, দেখুন ভিডিওটা নিয়ে প্রবলেম হয়েছিল সেটা কারেক্টেড হয়েছে। সো ইট ইজ নট দ্যাট যে এভরিবডি ইজ ডুইং থিংস ডেলিবারেটলি, প্রতিটি জিনিস যেটা ভুল হচ্ছে সেটা কারেক্ট হচ্ছে, কিন্তু প্রথম প্রথম এই ভুলগুলো বেশি হচ্ছিল, ইদানিংকালে যদি দেখেন আপনি একটা ভুল হচ্ছে এমন ভুল হচ্ছে না। সো এটা প্রতিদিন, আজকে ধরুন কমেন্ট্রিতে, বাংলা কমেন্ট্রিতে বেশ কিছু প্লেয়ার ইচ্ছে করে করছিল, সেটা স্টারকে বলার পরে স্টার তাদের শোকজ করে। সো এইগুলো আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ আপনি যেটা বললেন, হাবাস কিন্তু প্রতিদিনই ঠিক বলছিল, সেদিন হয়তো একটা স্লিপ অফ টাঙে লিখেছে বা কিছু হয়েছে, কিন্তু প্রথম দিন থেকে যদি আপনি দেখেন ইস্ট বেঙ্গলের আগেন্সে গোল করার পরে রয় কৃষ্ণর ইন্টারভিউ, সেখানেও কিন্তু এটিকে মোহনবাগান আছে, জয় মোহনবাগান আছে। সো ইট ইজ নট দ্যাট, ইট ইজ আ ডেলিবারেট অ্যাটেম্পট। সো এটাকে একটা সময় দিতে হবে। দেখুন আপনি বলছেন না সাপোর্টারদের ইমোশন, যারা সত্যিকারের সাপোর্টারদের ইমোশন, আমরাও সাপোর্টার, এখনো মোহনবাগানের খেলার দিনে সারাদিন না খেয়ে থাকি যে রাত্রিরে খেলাটা যাতে যেতে। সো আমরা সাপোর্টার, কিন্তু জানেন কষ্ট হয় যখন ফেসবুকে লেখা থাকে আজকে প্রথম দেয়ার আমার দুঃখ হলো না মোহনবাগান হেরে গেছে বলে, এরা মানুষ, এটা ইমোশন। তুমি তোমার বাড়িতে বাবা মা ভুল করলে তুমি গিয়ে বাবা মাকে জুতো পেটা করে বলবে, তোমার বাবা মা বলতে আমার ভয় গেন্না করছে আজকে। সো আপনারা যে কনসার্নটা দেখাচ্ছেন আমারও সে কনসার্নটা আছে। আমরা দেখুন আপনারা তো সোশ্যাল মিডিয়াতে বলেছেন, আপনারা প্রোটেস্ট করেছেন, কিন্তু আমি আর দেবাশিসরা মিলে রোজ কথা বলে রোজ আমাদের নামেও গালাগাল দেওয়ার বাপ বাপান্ত করা হয়েছে, উই হ্যাভ গট ইউজ টু ইট, দ্যাট ইজ নট আ প্রবলেম, কিন্তু আমরা গিয়ে সেটাকে নিয়ে টেক আপ করে একের পর এক, আপনারা যদি লিস্ট করেন প্রথম দিকে যে যে টিদিং ট্রাভেলগুলো হচ্ছিল, আমরা সেইগুলো প্রতিটি টিদিং ট্রাভেল কিন্তু আমরা মিটিয়েছি। আপনারা কোথাও বলতে পারবেন না যে এইখানে এইটা হচ্ছে আর কর্মকর্তারা আমাদের একটা কথা শুনেনি কিছু করছেন। সো আপনাদের অনুরোধ, দেখুন ইস ইজ কমপ্লিটলি আপ টু দ্য স্পন্সর, আমরা এমন কিছু আচরণ করব না। আমরা একদিকে বলি আমাদের হিস্ট্রি আছে, আমাদের লেগেসি আছে, আমাদের ব্যবহারটাও যেন আমাদের হিস্ট্রি আর লেগেসি অনুযায়ী হয়। আমি বলছি না সবাইকে, কিন্তু আজকেই আমার একটু আগে সুবিধার সাথে আমি কথা বলছিলাম, একটু আগে আরো আমি দু তিনজনের সাথে কথা বলছিলাম, যে যে ভাষায় যে যে ভাবে ইমেলে মেসেজ করে আজকে লেখা মেসেজ পাঠানো হচ্ছে, আজকে এটা আমরা ছোট হচ্ছি, আমরা নিজেরা ছোট হচ্ছি সবাই, আচ্ছা মোহনবাগানি যাদের বাইরের লোকেদের কাছে, কিন্তু এটা সবাই করছে না। আবার আমি বলছি এটা সবাই করছে না, 99% অফ দ্য লোকের কিছু দাবি আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, যেটা ন্যায্য।